हेलो फ्रेंड्स, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো প্রন পিজা উইদাউট ইস্ট, উইদাউট ওভেন। ডো বানাতে যে যে উপকরণ লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। একটি বাউলে 1.5 কাপ ময়দা নিয়ে নিতে হবে প্রথমে। তাতে দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন সুগার মানে চিনি, 2 চামচ মতন সাদা তেল, 4 চামচ টক দই, আর দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। অল্প অল্প করে জল নিয়ে আমরা ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হবে, বেশি শক্ত বা মিডিয়াম সফট হলে কিন্তু হবে না, বেশ ভালোই সফট করতে হবে মাখাটা। ময়দা মাখা হয়ে এসেছে, আমি এবার 2 ভাগে ভাগ করে কভার করে 15 মিনিট রেখে দেব। আমি 2 পিজা বানিয়েছিলাম, তাই 1.5 কাপ ময়দা লেগেছে। আপনারা 1টা বানালে ময়দার পরিমাণ কম লাগবে। একটি তাওয়া বা প্যানে আমি 3 চা চামচ মতন সাদা তেল দিয়ে গরম করে তাতে 8টা মতন রসুন কুচি ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি কুচিয়ে রাখা 1/2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব, সেটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। 2টো মিক্সচারকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে মিনিট 3-এক। ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব 1/2 বাটি ধুয়ে রাখা চিংড়ি মাছ, তাতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা কমলা রং হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখুন চিংড়ি মাছের কালার এসে গেছে, এবার একটি বাটিতে তুলে এটিকে রেখে দিন। চলুন এবার পিজা সস বানিয়ে নেওয়া যাক। একটি বাউলে 4 টিস্পুন টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন সুগার। আর দিয়ে দিয়েছি 4টে কুচিয়ে রাখা রসুন। ভালো করে সবকিছু মিক্সড করে নিলেই পিজা সস আমাদের রেডি হয়ে যাবে। যেই প্যানে আমি পিজা বানাবো সেই প্যানে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে প্যানটায় মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটা ডোকে আমি ভালো করে গোল করে নিয়ে মাঝখানে বসিয়ে এবার আঙুলে প্রেস করে করে সেটিকে চারিদিকে স্প্রেড করে দিলে আমাদের পিজা বেসটা রেডি হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে মাঝখানটা এরকম করে ফুটো ফুটো করে নিতে হবে। কম আঁচে চুলা জ্বালিয়ে পিজা ব্রেডটিকে 5-6 মিনিট হতে দিন। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার আমরা উল্টে দেখে নেব। এই দিকটা খুব সুন্দর করে হয়ে গেছে, এবার আমরা উল্টো দিকটাকে 5-6 মিনিট হতে দেব। 5-6 মিনিট পরে পিজা সসটা ভালো করে পিজা ব্রেডে ছড়িয়ে নিতে হবে। তাতে দিয়ে দিয়েছি চিজ, আমি কিউব চিজ পাইনি তাই আমাকে স্লাইস চিজ ব্যবহার করতে হয়েছে। তাতে এবার দিয়ে দেব স্লাইস করা ক্যাপসিকাম, টমেটো, আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি পেঁয়াজের মিক্সচারটা। স্লাইস করা কিছু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি সবশেষে। লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট এবার চাপা দিয়ে পিজাটা হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের পিজা রেডি। খুব সুন্দরভাবেই কম টাইমের মধ্যে যা যা বাড়িতে আছে তাই দিয়ে বানিয়ে নেওয়া যায় পিজা। আমি এর আগে কিভাবে ভেজ পিজা বাড়িতে বানাতে হবে উইদাউট ইস্ট, উইদাউট ওভেন সেটি আপলোড করেছিলাম। সেই ভিডিওটি না দেখে থাকলে তার ডেসক্রিপশন বক্সে লিংক অথবা আই বাটনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।